হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে করব ক্লাস ইলেভেনের অ্যাকাউন্টেন্সি চ্যাপ্টার নাম্বার 9 ফিনান্সিয়াল স্টেটমেন্ট 1 এর এনসিইআরটির কোশ্চেন নাম্বার 7। খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, কারণ এটা এক্সামে বহুবার এসে থাকে। তাহলে দেখে নেওয়া যাক এই অঙ্কটি কি বলছে। প্রথম এখানে আমাদের একটি ট্রায়াল ব্যালেন্স দিয়ে দিয়েছে এবং বলছে আমাদের কি কি তৈরি করতে। প্রথম বলছে আমাদের প্রিপেয়ার, প্রথম আমাদের ট্রেডিং অ্যাকাউন্ট, তারপরে পিএল অ্যাকাউন্ট এবং আমাদের অ্যাট লাস্ট ব্যালেন্স শিট তৈরি করতে বলছে। তাহলে অঙ্কটি দেখে আমরা সিম্পল ভাবে তিনটে গড়ি একসঙ্গে বানিয়ে নিয়েছি, কারণ যদি আমরা একটি একটি করি তাহলে অনেক সময় লেগে যাবে। তাহলে একসঙ্গে আমরা তিনটা অঙ্ক করে নিতে পারি এবং আমাদের সময়ও খুব কম লাগবে। ঠিক আছে, তাহলে তিনটি করে আমি বানিয়ে নিয়েছি। একটি একটি আইটেম পরে আমরা একটি একটি করে আইটেম কোন কোন ঘরে যাবে সেগুলো এন্ট্রি দিয়ে দেবো। তাহলে আমরা আগেও অনেকটি ফাইনাল অ্যাকাউন্টের ঘর করেছিলাম, তাহলে ফাইনাল অ্যাকাউন্টে কী কী কীভাবে অ্যাডজাস্টমেন্ট করতে হয় সেটা আমাদের আগে জানা আছে। আর এটার মধ্যে কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, তাহলে আমাদের সিম্পলভাবে খালি ট্রায়াল ব্যালেন্সটা ক্লোজ করলেই আমাদের অঙ্ক সলভ হয়ে যাবে। তাহলে দেখা যাক এখানে কী কী আছে। প্রথম আমরা ডেবিট সাইডের ব্যালেন্সগুলি এন্ট্রি দিয়ে দিই। তাহলে ডেবিট সাইডে প্রথম আছে ডেটর্স, ডেটর্স আছে 12,000 টাকা। তাহলে ডেটর্স কি আমাদের, এটা অবশ্যই এটা আমার ব্যালেন্স শিটের আইটেম। তাহলে ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে চলে যাবে। তাহলে আমরা প্রথম অ্যাসেট ব্যালেন্স শিটের দিকে আইটেম আমার এন্ট্রি দিয়ে দিই। প্রথম কি আছে ডেটর্স, ডেটর্স অ্যামাউন্ট আছে 12,000 টাকা। তাহলে 12,000 বসিয়ে দিলাম। তারপরে আমাদের আছে ডেটর্স আছে পারচেস, পারচেস মানে কিছু কিনে আনা। তাহলে অবশ্যই এটা ট্রেডিং এ আসবে, কারণ আমাদের বানাতে যেই জিনিসটি লাগবে সবগুলো আমাদের ট্রেডিং এ অ্যাকাউন্ট আসবে। তাহলে অবশ্যই এটা আমাদের ট্রেডিং আসবে। কিন্তু ট্রেডিং এ আগে সবথেকে প্রথম আসে আমাদের কি, ওপেনিং স্টক। যদি এখানে ওপেনিং স্টক থেকে থাকে তাহলে সবথেকে প্রথম আসবে ওপেনিং স্টক। এখানে কোনো ওপেনিং স্টক দেয়নি তাহলে ওপেনিং স্টক আসবে না। এখানে ডাইরেক্ট আমরা পারচেস নিয়ে আসি। তাহলে তাহলে টু পারচেস, পারচেস লেখার আগে আমাদের একটা জিনিস দেখে রাখতে হবে যে পারচেস রিটার্ন কোথাও আছে কিনা। যদি পারচেস রিটার্ন থাকে তাহলে আমরা ইনার কলমে লিখবো, লিখে একদম লেস করে পারচেস রিটার্ন লেস করে ডাইরেক্ট একবারে আউটওয়ারে নিয়ে যাবো। তাহলে এখানে পারচেস রিটার্ন এখানে দেইনি, তাহলে আমাদের ডাইরেক্ট আমরা 50,000 টাকা লিখে নিতে পারি। তারপরে দেখা যাক কি আছে পারচেসের পরে। এখানে ভ্যালু দিয়ে দিয়েছে, এ দেখো কোল গ্যাস এন্ড ওয়াটার, এটা কোথায় লাগে? গ্যাস অবশ্যই আমার কি, এটা রান্নার কাজে ব্যবহৃত হয়। আবার রান্না বলতে কি, আমার কোনো একটা জিনিস উৎপাদন করতে ব্যবহার হচ্ছে। তাহলে কি এটা আমাদের ট্রেডিং এ আসবে। টু গ্যাস এন্ড ওয়াটার, মেবি দিয়ে দিয়েছে কোল, দিয়ে দিয়েছে কোল গ্যাস এন্ড ওয়াটার। ওয়াটার অ্যামাউন্ট দিয়ে দিয়েছে এখানে 6,000। নেক্সট তারপরে দেখা যাক কি দিয়ে দিয়েছে, ফ্যাক্টরি ওয়েজেস, ফ্যাক্টরির কাজ মানে ফ্যাক্টরি কোথায় আছে আমাদের, ফ্যাক্টরির মধ্যে কাজ হচ্ছে কি জিনিসটা তৈরি করার। তাহলে ফ্যাক্টরি ওয়েজেস অবশ্যই আমাদের কোথায় আসবে, ফ্যাক্টরি ওয়েজেস আমাদের সিম্পল ভাবে ট্রেডিং অ্যাকাউন্টে আসবে, কারণ ফ্যাক্টরি ওয়েজেস আমাদের জিনিসটা তৈরি করতে লাগছে। তাহলে ফ্যাক্টরি ওয়েজেস লিখে দিলাম আমরা ট্রেডিং এ। তারপরে কি আছে, তারপরে এখানে দিয়ে দিয়েছে স্যালারি, স্যালারি আমার কোথায় আসবে। স্যালারি অবশ্যই কি আমাদের জিনিসটা তৈরি করতে তো আর স্যালারি দিতে হয় না, স্যালারি কাজ হবে যারা বিক্রি করে জিনিসটা বিক্রি করবে যারা, তাহলে আমাদের স্যালারি একটা খরচ। তাহলে এদিকে ডেবিট তো আসবে, কিন্তু প্রথম কি এখান থেকে আমাদের একলে প্রফিট বেরোবে না হলে লস, গ্রস আমাদের গ্রস প্রফিট বা গ্রস লস যে কোনো একটা বেরোবে। তাহলে কি আমাদের উপরে একটু জায়গা রেখে দিই। ঠিক আছে, এখানে আমার কি গ্রস লসও বেরোতে পারে, তাহলে এখানে আসতে পারে, তার জন্য একটু জায়গা রেখে দিলাম। তারপর জায়গা রেখে আমরা লিখলাম টু স্যালারি, এখানে স্যালারি অ্যামাউন্ট দিয়ে দিয়েছে 9,000। তারপরে দেখা যাক কি দিয়ে দিয়েছে, স্যালারির পরে দিয়ে দিয়েছে এখানে রেন্ট, রেন্টও আমাদের কি অবশ্যই এটা আমাদের কি পিএলে আসবে। কেন, কারণ আমাদের তো ফ্যাক্টরির ওয়েজেস ফ্যাক্টরির মধ্যে যাবে, ট্রেডিং এ যাবে, কিন্তু রেন্ট, রেন্ট মিন্স কি অফিসের ভাড়া। তাহলে রেন্ট আসবে আমাদের কি সাধারণত পিএলে, প্রফিট এন্ড লস আসবে। রেন্টের অ্যামাউন্ট এখানে দিয়ে দিয়েছে 4,000। নেক্সট অ্যামাউন্ট দেখা যাক, নেক্সট কি আছে ডিসকাউন্ট, ডিসকাউন্ট আমাদের কোথায় আসবে, ডিসকাউন্ট সিম্পল ভাবে আমাদের প্রফিট এন্ড লস আসবে, কারণ কোনো একটা জিনিসের উপর ডিসকাউন্ট দিয়েছি তাহলে কি অফিস থেকে ডিসকাউন্টটা দেওয়া হয়। এবং আর এটা আমাদের বানাইতে কোনো, এটা আমাদের জিনিসটা তৈরি করতে খরচ যায়নি, তাহলে আমাদের কি এটা সিম্পলভাবে আমাদের প্রফিট এন্ড লসে আসবে। আর যার অ্যামাউন্ট হলো এখানে দিয়ে দিয়েছে 3,000। তারপরে কী দেওয়া আছে দেখা যাক, এখানে আমাদের ডিসকাউন্টের পরে এখানে দিয়েছে অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট আমাদের কি একটা খরচ, কিন্তু এটা আমাদের আমাদের জিনিসটা তৈরি করতে তো আর অ্যাডভার্টাইজ দিতে হয় না, কোনো জিনিস বিক্রি করতে দিতে হয়, মানে কি প্রফিট এন্ড লসে আসবে। অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট এখানে অ্যামাউন্ট দিয়ে দিয়েছে অ্যাডভার্টাইজমেন্টের 500। তারপরে দেখা যাক কি দিয়ে দিয়েছে, তার ড্রয়িংস দিয়ে দিয়েছে। প্রথম আমাদের ড্রয়িংস মানে কি, মালিক কর্তৃক কর্তৃত টাকা, মানে মালিক যে টাকাটা নিয়ে গেছে, তাহলে মালিক যখন দিয়েছে তখন আমাদের ক্যাপিটাল হয়েছিল, তাহলে মালিক টাকা তুলে নিচ্ছে মানে কি ক্যাপিটাল থেকে কমে যাবে। তাহলে কি আসবে এখানে, প্রথম আমাদের ক্যাপিটাল আসবে। ঠিক আছে,
ক্যাপিটাল যত অ্যামাউন্ট থাক এটা থেকে লেস হয়ে যাবে কি ড্রয়িংস, সিম্পলভাবে এখান থেকে কি হয়ে যাবে লেস হয়ে যাবে ড্রয়িংস। আর আমাদের তো জানা আছে যে কি ডেবিটের ব্যালেন্স সবসময় ডেবিট বসে, কি আমাদের এখানে কি লাইবিলিটি মিনস কি এটা ক্রেডিট সাইড, ক্রেডিট সাইড মানে কি আমার ডেবিট সাইডের জিনিসটা ক্রেডিট সাইডে বসাচ্ছে, তাহলে কি তাহলে এটা লেস হয়ে যাবে উল্টো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কত অ্যামাউন্ট ড্রয়িংস এর অ্যামাউন্ট এখানে দিয়ে দিয়েছে 1000। তারপরে দেখা যাক কি আছে, তারপরে এখানে সিম্পলি দিয়ে দিয়েছে ড্রয়িংস এর পরে এখানে লোন দিয়ে দিয়েছে ডেবিট সাইডের লোন, মানে কি এটা কি আমি নিয়েছি না দিয়েছি, অবশ্যই এটা ডেবিট সাইডে আছে মানে কি ডেবিট সাইডে তো বসবে, তাহলে আমার একলে এখানে বসবে না হলে এখানে বসবে না খালি অ্যাসেট সাইডে বসবে। লোন মানে কি আমি দিয়েছি এটা বুঝিয়ে দিচ্ছি, এখানে অ্যাসেট এটা আমার অ্যাসেটটা ডেবিট দিয়ে দিয়েছে, তাহলে আমি লোন দিয়েছি যখন কি এটা আমার অ্যাসেট হয়ে যাবে, তাহলে কি অ্যাসেট সাইডে বসবে। যদিও আমাদের প্রথম আমাদের কি মেশিন তাদের ফিক্সড অ্যাসেটগুলি বসে তারপরে লোন বসবে। ঠিক আছে, তাহলে লোনটা আমি একটু নিচে লিখে দিই, এখানে লোন, লোনের অ্যামাউন্ট এখানে দিয়ে দিয়েছে 6000। ঠিক আছে, তারপরে দেখা যাক কি দিয়ে দিয়েছে, লোনের পরে এখানে পিটি ক্যাশ মানে কি ক্যাশ আছে আমাদের কাছে, এটা আমাদের কি বসবে ক্যাশ, ক্যাশের অ্যামাউন্ট আমাদের অ্যাসেট এটা, এটা তো বলতে হবে না, ক্যাশের অ্যামাউন্ট দিয়ে দিয়েছে এখানে 500, ক্যাশ আছে আমাদের কাছে পিটি ক্যাশ, তাহলে ক্যাশ লিখে দিলাম। তাহলে সেলস রিটার্ন, এবার কি সেলস রিটার্ন মানে কি সেলস এর তো লেস হবে, তাহলে এখানে কি আমাদের সেলস আসবে, সেলস থেকে রিটার্ন হবে, তাহলে সেলস যে কোনো একটা অ্যামাউন্ট আসবে এটা থেকে লেস হয়ে যাবে সেলস রিটার্ন, সেলস রিটার্ন অ্যামাউন্ট কত দিয়ে দিয়েছে এখানে, সেলস রিটার্নের অ্যামাউন্ট দিয়ে দিয়েছে 1000 টাকা। তারপর দেখা যাক কি দিয়ে দিয়েছে, সেলস রিটার্নের পরে দিয়ে দিয়েছে মেশিনারি, অবশ্যই এটা আমার অ্যাসেট তাহলে মেশিনারি করা যাবে। মেশিনারি, মেশিনারির অ্যামাউন্ট এখানে দিয়ে দিয়েছে সিম্পলি মেশিনারির অ্যামাউন্ট দিয়ে দিয়েছে এখানে 5000 লিখে দিলাম। তারপরে কি আছে মেশিনারি পর ল্যান্ড এন্ড বিল্ডিং আছে, তাহলে ল্যান্ড এন্ড বিল্ডিংও এখানে আসবে। ল্যান্ড এন্ড বিল্ডিং এর অ্যামাউন্ট দিয়ে দিয়েছে 10000 লিখে দিলাম 10000। তারপরে নেক্সট দিয়ে দিয়েছে আমাদের কি ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্সটা নিয়ে একটু পর আলোচনা করছি, আগে এখানে ফার্নিচারটা লিখে নিই, ফার্নিচারও আছে এখানে, ফার্নিচার অ্যামাউন্ট 9900। তারপর আর কি আছে এখানে, আর কিছু নেই। দেখো আমাদের ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স কোথায় আসবে, দেখো আমাদের আমাদের যখন কোনো মানে কোনো একজন স্যালারি পায় তখন কি যখন কোনো গভর্নমেন্ট জব পায় তখন কি তাদের আগে ট্যাক্স কাটে তারপরে তাদের টাকাটা ঢুকে দেয়, কিন্তু ব্যবসার ক্ষেত্রে এমন হয় না, ব্যবসার ক্ষেত্রে সব খরচ দিয়ে দেয়, খরচ দিয়ে দিলে যেই টাকাটা প্রফিট হবে সেটা থেকে ট্যাক্স কাটে, প্রফিট হবে মানে কি মালিক এই টাকাটা নিয়ে যাবে, তাহলে মালিকের টাকা থেকে কেটে যাবে, প্রথম কি এখানে প্রফিট হলে এটা অ্যাড হবে, প্রফিট থেকে তারপরে এই ইনকাম ট্যাক্সটা কাটবে, তাহলে কি মালিকের টাকা থেকে কমে যাবে, তাহলে এখানে লেস করে দিচ্ছি, এর একটু জায়গা রেখে করছি, কারণ এখানে কি যদি প্রফিট বা লস যাই হয় এখানে আসবে, তাহলে এখানে কি ইনকাম ট্যাক্স, আমাদের ট্যাক্স এখানে অ্যামাউন্ট দিয়ে দিয়েছে সিম্পলি ট্যাক্স দিয়ে দিয়েছে 100, তাহলে আমি ইনারে 100 লিখে দিলাম। ঠিক আছে, দেখা যাক তারপরে কি আছে, তারপরে আমাদের কি আছে একটা প্রিমিয়াম আছে, প্রিমিয়াম বলতে কি আমাদের যে কোনো একটা কোনো কারণে একটা প্রিমিয়াম মানে পেয়েছি, তাহলে ঠিক আছে এটা স্কলারশিপ বাবদ বলছে, যে কোনো একটা শিক্ষা বাবদ একটা প্রিমিয়াম এখানে এসেছে, প্রিমিয়ামের অ্যামাউন্ট দিয়ে দিয়েছে এখানে 5000, তাহলে আমার প্রিমিয়াম এসেছে, এটা তো আমার তৈরি করা আর বিক্রি করিনি যে এখানে ট্রেডিংও তো আসবে না, তাহলে কি আমাদের একটা টাকা এসেছে, একটু নিচে লাগবো, কেন নিচে লিখছি কারণ আমাদের উপরে কি এখানে প্রফিট হতে পারে বা লস হতে পারে, যেটাই হোক এখানে উপরে একটু জায়গা রেখে, যদি আমাদের লস হয় তাহলে লসের অ্যামাউন্ট এখানে আসবে, ঠিক আছে, আর যদি প্রফিট হয় প্রফিটের অ্যাকাউন্টে অ্যামাউন্ট এখানে লিখবো, তার জন্য উপরে একটু জায়গা রেখে দিচ্ছি। তাহলে এখানে অ্যামাউন্ট দিয়ে দিয়েছে আমাদের অ্যাপ্রেন্টিসশিপ প্রফি প্রিমিয়াম আমার 5000, ঠিক আছে, প্রিমিয়াম, প্রিমিয়ামের অ্যামাউন্ট এখানে দিয়ে দিয়েছে 5000। তারপরে দেখা যাক কি দিয়ে দিয়েছে আমাদের, এখানে লোন দিয়ে দিয়েছে, এবার অবশ্যই এখানে কি এখানে ক্রেডিট সাইড দিয়েছে মানে কি এটা আমার লাইবিলিটি, তাহলে এখানে লিখে দিই লোন, লোনের অ্যামাউন্ট এখানে দিয়ে দিয়েছে 10000। নেক্সট দিয়ে দিয়েছে কি দেখা যাক, নেক্সট যে ব্যাংক ওভারড্রাফট এটাও আমার কি এটা লাইবিলিটি, ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক ওভারড্রাফটের অ্যামাউন্ট দিয়ে দিয়েছে এখানে অ্যামাউন্ট দিয়েছে 1000 টাকা। নেক্সট দিয়ে দিয়েছে সেলস, সেলস দিয়ে দিয়েছে 80000, সেলস আগে লিখে নিয়েছি তাহলে 80000 টাকা। নেক্সট তারপরে দিয়ে দিয়েছে সেলসের পরে ক্রেডিটর,
মানে কি আমার লাইবিলিটি, ক্রেডিটরের অ্যামাউন্ট এখানে দিয়ে দিয়েছে 3000 টাকা, নেক্সট দিয়ে দিয়েছে ক্যাপিটাল, ক্যাপিটালের অ্যামাউন্ট আমরা আগে লিখে রেখেছি, ক্যাপিটালের অ্যামাউন্ট সেখানে হবে 20,000, ডাইরেক্ট বসিয়ে দিলাম ক্যাপিটাল। এবার দেখা যাক, আমার তো সবগুলি এন্ট্রি দিয়ে দিয়েছি, নিচে আমাদের ক্লোজিং স্টক দেয়নি, তো যদি ক্লোজিং স্টক দিয়ে দিত দুই জায়গায় এন্ট্রি আসতো, কোন কোন জায়গায় আসতো, আমার এই যে ট্রেডিং এ আসতো এবং আমার এটা আমার অ্যাসেটও যেত যেত, তাহলে আমাদের কি এটা তো হয়ে গেছে, একটা একটা ক্লোজ করলেই আমাদের আনসারগুলি মিলে যাবে, এটার মধ্যে কোনো অ্যাডজাস্টমেন্ট তো নেই। তাহলে দেখা যাক আমাদের ক্লোজ করে কত কত হয়, তাহলে এখানে হবে 7,9,000,079, তাহলে আর কিছু এখানে নেই, একটা প্রথম ক্লোজ করা যাক, এখানে হবে 7,9,000,000, লেস হয়ে যাবে 7,9,000,000, দেখা যাক এটা বড় দেখাচ্ছে 7,9,000,000 -50,000 -6,000 মাইনাস আমাদের হয়ে যাবে মাইনাস এখানে 11,000, আমাদের সিম্পলি এখানে বেরিয়ে গেছে 12,000 টাকা, তাহলে এটা হবে 12,000 টাকা, দেখো আনসারের সঙ্গে মিলিয়ে দেখতে পারো, আনসারের সঙ্গে এটা মিলে গেছে 12,000 টু, এটা হবে কি আমাদের প্রফিট বেরিয়েছে, কারণ ইনকাম বেশি হয়েছে লস কম বেরিয়েছে, তাহলে এটা আমার গ্রস প্রফিট, গ্রস প্রফিট বেরিয়ে গেছে 12,000, তাহলে প্রফিট হয়েছে, তাহলে বাই গ্রস প্রফিট, গ্রস প্রফিট 12,000, 12,000 আমাদের প্রফিট বেরিয়েছে। এবার দেখা যাক এটা আমার কোনটা বড় হবে, দেখা যাচ্ছে এই সাইড বড় হবে 12,000, এখানে 17,000 হয়ে যাবে, 17,000 টাকা টোটাল, ঠিক আছে 17,000 টাকা থেকে লেস করলে আমাদের নেট প্রফিট বেড়ে যাবে, তাহলে এখান থেকে দেখা যাক মাইনাস করে মাইনাস 12,000 প্লাস, প্রথম আগে 5,000 অ্যাড করে নিই, মাইনাস 9,000 মাইনাস 4,000 মাইনাস 3,000 মাইনাস 500, তাহলে আমাদের এখান থেকে 500 বেরিয়ে গেল, এটা আমাদের কি নেট প্রফিট বেরিয়ে গেল, তাহলে টু নেট প্রফিট, এটা কি আমাদের ক্যাপিটালের সঙ্গে অ্যাড হয়ে যাবে, কেন ক্যাপিটালের সঙ্গে, কারণ যা প্রফিট হয় মালিকই নিয়ে যাবে, তাহলে এখানে কি অ্যাড হয়ে যাবে, একটা অ্যাড কি হয়ে যাবে, নেট প্রফিট, নেট প্রফিট অ্যামাউন্ট হলো 500, ঠিক আছে লিখে দিলাম, তাহলে দেখা যাক আমাদের তার টোটাল ক্যাপিটাল কত বেরিয়ে যায়, তাহলে 500, তাহলে এখান থেকে প্লাস হবে 500-র সঙ্গে 20,000 মাইনাস 1,100 ইজিক্যাল টু 19,400, তাহলে অ্যাড লেস করে দেখা যাক আমাদের ব্যালেন্স শিট মিলে কিনা, তাহলে প্লাস আরও আছে এখানে 10,000 প্লাস 1,000 প্লাস 13,000, তাহলে আমাদের 43,400 বেরিয়ে গেল আমাদের অ্যাট লাস্ট, দেখা যাক অপোজিট সাইডে কত বেরিয়ে যায়, এখানে আছে 12,000 12,000 প্লাস 5,000 প্লাস 10,000 প্লাস 9,900 প্লাস 6,000 প্লাস 500, তাহলে আমাদের একদম সেম আনসার বেরিয়ে গেছে, তাহলে আমাদের ব্যালেন্স শিটও টেলি করে গেল, দেখো তাহলে আমাদের ব্যালেন্স শিট টেলি হয়ে গেছে, মানে কি আমাদের সিম্পলভাবে এই অঙ্কটিও হয়ে গেল, তাহলে দেখো অ্যাডজাস্টমেন্ট দিয়েও আমি আগে অঙ্ক করিয়েছি, অ্যাডজাস্টমেন্ট দিয়ে আরও অনেকগুলি অঙ্ক করাবো তোমাদের, দেখো সিম্পলভাবে যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, বা যে কোনো অঙ্কের মধ্যে তোমাদের কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো এবং অবশ্যই তোমাদের যে প্রবলেম থাকবে সেই প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো।